কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ১১ সিন্দুর গোথলির সঙ্গে পণ্যবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, তিনটি বগি লণ্ডভণ্ড, নিহত ২০, হতাহত বাড়ার শঙ্কা। আমরা এসে যা দেখছি, মানুষগুলা ছিটেবিটা পড়ে রয়েছে, গাড়িগুলা ভাঙচুর হয়েছে, চাপা পড়ে আছেন অনেকে। ৩.৫ ঘন্টাতে উদ্ধার হয়নি একটি বগিও, পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ট্রেন। আমরা এখান থেকে প্রায় ১৫ থেকে ২০টা লাশ উদ্ধার করেছি এবং জীবিত প্রায় ২ জনকে আমরা পেয়েছি। সাথে ভলান্টারি কাজ করার চেষ্টা করতেছি, পাশাপাশি যাদের রক্তের প্রয়োজন হয় তাদেরকে রক্ত দেওয়ার সাহায্য করতেছি। অন্যান্য সংস্থার সাথে কাজ করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানতে পারছি। এখানে ২৫ বিজিবির পক্ষ থেকে এখানে ৩ প্লাটুন ট্রুপস আমরা মোতায়েন করেছি। টোটাল ১০টা টিম আমাদের এই উদ্ধার কাজে অংশগ্রহণ করে, আর আমাদের বিশেষ একটা টিম ঢাকা থেকে আসতেছে। আমার যত পর্যন্ত আমাদের এটা পুরো রিলিজ না হবে ততদিন আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২৮ অক্টোবর ঘিরে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। কর্মসূচি শান্তিপূর্ণ হবে মনে করেন বিশ্লেষক। ঢাকের বাদ্য আর উলু ধ্বনিতে মুখর মণ্ডপ, মহানবমীতে অঞ্জলি আর আরতিতে দেবী দুর্গার আরাধনা, অশুভ শক্তি থেকে মুক্তির প্রার্থনা। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আজই রূপ নিতে পারে ঘূর্ণিঝড় হামুনে, গড়ি গড়ি বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বিভিন্ন স্থানে মাইকিং। ইসরায়েলি বর্বরতায় গাজা এখন মৃত্যু উপত্যকা। যুদ্ধ বন্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন মেনে তেল আবিবকে ধ্বংসযজ্ঞ চালাতে বলল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব।